সুপ্রিয় বিওয়ার্স আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত ইজি এডুকেশন এসপি ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা তোমাদের দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ও তার নমুনা উত্তর নিয়ে আলোচনা করব আজকে আমাদের আলোচনার বিষয় শারীরিক শিক্ষা অ্যাসাইনমেন্ট নাম্বার এক এই দুই হাজার একুশ সালে তোমাদের শারীরিক শিক্ষার বিষয় অ্যাসাইনমেন্ট এটাই প্রথম এই দুই হাজার একুশ সালে তোমরা আর কোনো শারীরিক শিক্ষার বিষয়ে অ্যাসাইনমেন্ট লেখে তোমাদের বিদ্যালয়ে জমা দেওনি বা তোমাদের কোনো অ্যাসাইনমেন্টও ছিল না এটাই তোমাদের প্রথম শারীরিক শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্ট অধ্যায় প্রথম অধ্যায়ন অধ্যায় শিরোনাম সুস্থ জীবনের জন্য শারীরিক শিক্ষা অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ দেহ ও মনের সার্বিক উন্নতির লক্ষ্যে প্রয়োজন অঙ্গ প্রতঙ্গের সুষম উন্নয়ন মানসিক বিকাশ সাধন সামাজিক গুণাবলী অর্জন ও খেলাধুলার মাধ্যমে চিত্র বিনোদন উক্তিটি বিশ্লেষণপূর্বক একটি প্রবন্ধ লিখ সর্বোচ্চ দুইশো শব্দ এই জন্য আমাদের কিছু সংকেত দেওয়া আছে যেমন এক নম্বর আমাদের শারীরিক শিক্ষার সংজ্ঞা দিতে হবে তারপরে শারীরিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য লিখতে হবে এবং শারীরিক শিক্ষার কর্মসূচি লিখতে হবে আমাদের কিছু নির্দেশনা দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা নির্দেশনা এবং তোমরা কিভাবে লেখলে অতিরুত্তম পাবে বিষয়গুলো দেখে নিবে তো তোমাদের এই অ্যাসাইনমেন্টের সংকেত অনুযায়ী নির্দেশনা অনুযায়ী তোমাদের জন্য আমি একটা নমুনা উত্তর তৈরি করেছি এখনই তোমাদের মাঝে তা উপস্থাপন করবো শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দিয়ে দেখো শারীরিক শিক্ষার সংজ্ঞা শারীরিক শিক্ষা হলো চর্চা শিক্ষা অর্থাৎ শারীরিক অনুশীলন খেলাধুলো এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে নিয়মিত নির্দেশ প্রক্রিয়াকে বোঝায় শারীরিক শিক্ষা শব্দটি সাধারণত স্কুল ও কলেজ শিক্ষার সঙ্গে জড়িত এই শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থীকে তার স্বাস্থ্য মন এবং সুস্থ শরীর সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয় সুস্থ শরীর এবং সুস্থ মন পেতে চাইলে একজন শিক্ষার্থীর পাশাপাশি প্রত্যেকটি ব্যক্তির নিয়মিত শারীরিক শিক্ষা অনুশীলন করা উচিত আমরা যদি শারীরিক শিক্ষার গুরুত্ব না বুঝি অথবা এই সম্পর্কে সঠিক নেয় জ্ঞান না থাকে তাহলে আমা আমরা দেহে দিক দিয়ে সুনাগরিক হিসেবে ঘরে তোলার লক্ষ্য প্রসানোর চেষ্টা এই আলোচনা থেকে বোঝা যায় যে শিক্ষা ও শরীর শিক্ষা একে অপরের পরিপূরক ডি কে ম্যাথিউস বলেছেন শারীরিক কার্যকলাপের দ্বারা অর্জিত শিক্ষাই শারীরিক শিক্ষা হফ স্মিথ ও ক্লিপটন বলেছেন বিজ্ঞানসম্মত ও কৌশলগত অঙ্গ সঞ্চালনের নাম শারীরিক শিক্ষা শারীরিক শিক্ষার লক্ষ্য শারীরিক শিক্ষার প্রধান লক্ষ্য হচ্ছে ব্যক্তির সর্বাত্মক উন্নতি সাধন করা সুস্থতায় সুন্দর মন করা শারীরিক শিক্ষার প্রধান কাজ হল শিশুকে আনন্দ ও খেলাধুলার মাধ্যমে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে সাহায্য করা ও কর্মক্ষম করে ঘরে তোলা বিভিন্ন শারীরিক শিক্ষাবিদগণ শারীরিক শিক্ষার লক্ষ্য হিসাবে নিম্নলিখিত মত ব্যক্ত করেছেন উইলিয়ামস এর মতে শারীরিক শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তির শারীরিক সামাজিক ও অন্যান্য দিকের সুষম উন্নতি ঘটিয়ে ব্যক্তি সত্তার সর্বাঙ্গীন বিকাশ সাধনের চেষ্টা করা এম জি ম্যান্স ও এ জি এল বেলটার বলেছেন এক শিশুকে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য তাকে সুস্থভাবে ঘরে তোলা দুই শিশুর সৃজনশীল প্রতিভার উন্মেষ ঘটানো তিন সামাজিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি হিসেবে গড়ে উঠতে সাহায্য করা চার নৈতিক আবেগিক মানসিক ও সাংস্কৃতিক গুণাবলীর অর্জনে অনুপ্রাণিত করা পাঁচ খেলাধুলার মাধ্যমে নেতৃত্ব দানের গুণাবলী অর্জন করা শারীরিক শিক্ষার উদ্দেশ্য শারীরিক শিক্ষাবিদগণ শারীরিক শিক্ষার লক্ষ্য প্রচানোর জন্য বেশ কয়েকটি অন্তর্বর্তী পদক্ষেপের কথা উল্লেখ করেছেন এগুলো শারীরিক শিক্ষার উদ্দেশ্য হিসাবে স্বীকৃত বিশেষজ্ঞগণ কিছু উদ্দেশ্য সম্পর্কে একমত হলেও কিছু উদ্দেশ্য নিয়ে মতামত ভিন্নতাও প্রকাশ করেছেন কয়েকটি প্রাথমিক উদ্দেশ্য সম্পর্কে অধিকাংশ বিশেষজ্ঞের মতামত থেকে শারীরিক শিক্ষার উদ্দেশ্যগুলো চিহ্নিত করা হলো বিভিন্ন চিন্তাবিদের উদ্দেশ্য সম্পর্কে মতামত বিবেচনা করে শারীরিক শিক্ষার উদ্দেশ্য চারটি ভাগে ভাগ করা হয়েছে যথা এক শারীরিক সুস্থতা অর্জন দুই মানসিক বিকাশ সাধন তিন চারিত্রিক গুণাবলী অর্জন চার সামাজিক গুণাবলী অর্জন এক শারীরিক সুস্থতা অর্জন ক খেলাধুলার নিয়মকানুন মেনে ভালো করে খেলতে পারা খ কঠোর পরিশ্রমের মাধ্যমে নির্দিষ্ট উদ্দেশ্য হাসিল করা গ স্নায়ু ও মাংসপেশি সমন্বয় সাধনের কর্মক্ষমতা বৃদ্ধি করা দুই মানসিক বিকাশ সাধন ক উপস্থিত চিন্তাধারার বিকাশ সাধন খ নৈতিকতা সম্পর্কে জ্ঞানার্জন গ সেবা ও আত্মতাকে উদ্বুদ্ধ হওয়া তিন চারিত্রিক গুণাবলী অর্জন ক বোধ ও নৈতিকতা বৃদ্ধি হওয়া খ খেলাধুলার মাধ্যমে আইনের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হওয়া গ খেলোয়াড়দের মধ্যে বন্ধুসুলভ মনোভাব গড়ে তোলা চার সামাজিক গুণাবলী অর্জন ক নেতৃত্ব দানের ক্ষমতা অর্জন ও সামাজিক গুণাবলী অর্জন করা খ বিনোদনের সাথে অবসর সময় কাটানোর উপায় জানা গ সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা শিক্ষার্থী বন্ধুরা আমাদের তিন নাম্বার সংকেতে ছিল শারীরিক শিক্ষার কর্মসূচি তো তোমরা উত্তর এভাবে লাগবে শারীরিক শিক্ষার কর্মসূচি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা ব্যায়াম স্বাস্থ্য সম্পর্কিত ও বিনোদনমূলক যে সমস্ত কার্যকলাপ পরিলক্ষিত হয় তাকে শারীরিক শিক্ষার কর্মসূচি বলে একজন শারীরিক শিক্ষক যে সমস্ত কার্য সম্পাদন করেন তাই এই কর্মসূচির অন্তর্ভুক্ত এই কর্মসূচি তিনটি ভাগে ভাগ করা যায় যথা এক অত্যাবশ্যকীয় কর্মসূচি দুই অন্তক্রিয়া সূচি তিন আন্তক্রিয়া সূচি এক অত্যাবশ্যকীয় কর্মসূচি একটি শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শিক্ষা বিষয়ে সরকারি নির্দেশনাবলী শারীরিক শিক্ষা বিষয়ে ক্লাস প্রতিযোগিতা সমাবেশ ও স্থানীয় নির্দেশনা ইত্যাদি সবই অত্যাবশ্যকীয় কর্মসূচির অন্তর্ভুক্ত এই কর্মসূচিগুলো একজন শারীরিক শিক্ষকের অবশ্যই পালন করতে হয় সরকারি নির্দেশনা বলি বলতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত শারীরিক দুই অন্তঃক্রিয়াসূচী ইন্ট্রোমুরাল একটি ল্যাটিন শব্দ ইন্ট্রা অর্থ ভিতরে এবং মুরালিয়াস অর্থ দেয়াল তাহলে পুরো অর্থ দ্বারা দেয়ালের ভিতরে অর্থাৎ প্রতিষ্ঠানের চার দেওয়ালের মধ্যে যা নিজেদের মধ্যে প্রতিযোগিতা আকারে যে সমস্ত খেলাধুলা হয় তাকে মুরাল স্পোর্টস বলা হয় যেমন বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা নবম শ্রেণী বনাম দশম শ্রেণী ম্যাচ অথবা ষষ্ঠ শ্রেণী ইত্যাদি তিন নম্বর আন্তক্রিয়া আন্ত আন্তস্কুল আন্ত কলেজ আন্ত ক্লাব ইত্যাদি প্রতিযোগিতা বোঝায় এই সমস্ত প্রতিযোগিতার মাধ্যমে নিজ দলের যোগ্যতা যাচাই করা যায় এই ধরনের প্রতিযোগিতা বি বিভিন্ন মানের খেলোয়াড়রা অংশগ্রহণ করে ফলে ভালো খেলোয়াড়ের সহজ এসে তাদের আচার ব্যবহার উন্নত মানের কৌশল ইত্যাদি থেকে অনেক কিছু শেখা যায় এই প্রতিযোগিতার মাধ্যমে দলগত সমঝোতা ও উৎকর্ষ বাড়ে প্রতিযোগিতার মনোভাব ও সৌহাদ্য বৃদ্ধি পায় সপ্তাহ নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এটাই ছিল তোমাদের দ্বাদশ সপ্তাহের শারীরিক শিক্ষা বিষয় অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর তা আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে যদি ভালো লাগে এটা লাইক দিবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে তো পরবর্তী অ্যাসাইনমেন্টে নমুনা উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা আইকনটি বাজিয়ে রাখবে পরবর্তী অ্যাসাইনমেন্টে নমুনা উত্তর নিয়ে তোমাদের মাঝে হাজির হবো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ